টাইম টেলিভিশনের পরিচালক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরুর মা ফাতেমা বেগমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে মরহুমার নামাজে জানাজা শেষে নিউ জার্সি রাজ্যের পেটারসনে একটি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন জেএমসির ইমাম মির্জা আবু জাফর বেগ। এতে সর্বস্তরের শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। জেএমসি পরিচালনা কমিটির সহসভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরীর পরিচালনায় জানাজা নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সৈয়দ ইলিয়াস খসরু, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের ও জেএমসির সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান। মরহুমার নামাজে জানাজা ও দাফন কার্যক্রমে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাক্তার ওয়াজেদ এ খান, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিব রহমান, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মমিন মজুমদার, বাংলাদেশ সোসাইটির আব্দুল হাশিম হাসনু, আব্দুর রহিম হাওলাদার, এ কে এম ফজদে রাব্বি, আতোয়ার রহমান, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বেদারুল ইসলাম বাবলা, ফখরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানি, রোকন হাকিম, ফজলুর রহমান, শাহ আলাউদ্দিন, জাভেদ আহমেদ, মোহাম্মদ জাভেদ উদ্দিন, মইনুর রহমান সুয়েব সহ শত শত প্রবাসী অংশগ্রহণ করেন। আমার মা আজ আমাকে শুভ করছে, আমি করবো শুভ সে মায়ের দোয়া আপনার দোয়া আমি অর্জুন।